আসসালামু আলাইকুম। রিসেন্টলি একটি ভিডিও আপলোড করেছিলাম, ইসলামী ব্যাংকে 6 লক্ষ থেকে 9 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করলে মাসে কত টাকা মুনাফা আসবে। অ্যাকচুয়ালি ওই ভিডিওতে অনেকেই আমাকে কমেন্ট করেছে যে ভাই, এই সেম অ্যামাউন্টে মানে 6 লক্ষ থেকে 9 লক্ষ টাকা যদি আমরা সোনালি ব্যাংকে FDR করি তাহলে আমাদের কত টাকা মুনাফা আসতে পারে। তো এখানে আমি অলরেডি সোনালি ব্যাংকের FDR এর একটি প্রফিট রেটের স্কিম তৈরি করে রেখেছি, অ্যান্ড এই স্কিমটিতে 6 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত। তো একটু মন দিয়ে ভিডিওটি দেখতে হবে, কারণ ভিডিওর লেন্থ হয়তো একটু লম্বা হইতে পারে, আর আমি চেষ্টা করব আপনাকে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য। আর এখানে আমি মেয়াদ রেখেছি 3 মাস, 6 মাস, 12 মাস অ্যান্ড 36 মাস, মানে 3 বছর। তবে সোনালী ব্যাংকের মুনাফার পার্সেন্টেজের হারের হিসাবটি একটু আলাদা। তো কেমন আলাদা বিষয়টি আমি একটু ক্লিয়ারভাবে বলতেছি। যেমন 3 মাস থেকে 6 মাস পর্যন্ত মুনাফার পার্সেন্টেজ থাকবে 6.50%, আর 6 মাস থেকে 12 মাস পর্যন্ত মুনাফার পার্সেন্টেজ থাকবে 6.65%, আর 12 মাস থেকে 36 মাস পর্যন্ত মুনাফার পার্সেন্টেজ থাকবে 6.75%, অ্যান্ড 36 মাসেও কিন্তু মুনাফার পার্সেন্টেজ সেম থাকবে 6.75%। আর 36 মাস মানে 3 বছরের উপরে আপনি FDR করতে পারবেন না। এই হচ্ছে আপনার সর্বোচ্চ মেয়াদ। তো এই মুনাফার পার্সেন্টেজ হারে যদি আমরা 6 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত সোনালি ব্যাংকে FDR করি তাহলে আমরা মেয়াদ শেষে কত টাকা মুনাফা পাব সেই হিসাবটি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। বিকজ আপনি সোনালি ব্যাংকে যদি FDR করেন, আপনি মেয়াদ শেষ হওয়ার আগে মুনাফার টাকা আপনি উত্তোলন করতে পারবেন না। মেয়াদ শেষ হওয়ার পরে আপনি মুনাফা এবং মূল টাকা সহ আপনি উত্তোলন করতে পারবেন। আরও একটি বিষয় একটু ক্লিয়ার করে দেই, মেয়াদ শেষ হওয়ার পরে আপনি চাইলে FDR আবার নতুন করে করতে পারবেন। আইমিন, আপনার মুনাফার টাকা আপনি চাইলে নিয়ে আসতে পারেন, অথবা আপনি মুনাফা এবং মূল টাকা সহ মিলিয়ে নতুন করে আবার FDR করতে পারেন। ওকে, তো এখন বিষয় হচ্ছে আমরা যদি 6 লক্ষ টাকা সোনালি ব্যাংকে 3 মাস মেয়াদে FDR করি তাহলে মেয়াদ শেষে আমরা কত টাকা মুনাফা পাব। তো আমরা যদি সোনালি ব্যাংকে 3 মাস মেয়াদে 6 লক্ষ টাকা FDR করি তাহলে এই 6.50% মুনাফা হারে কত টাকা আসবে সেটা জাস্ট আমরা একটু হিসাব করে বের করব। তো এখানে ধৈর্য হারা হওয়ার কিছুই নেই, জাস্ট একটি হিসাব আমি আপনাদের করে দেখাবো যেন আপনারা বুঝতে পারেন যে হিসাবটি আমি কিভাবে বের করলাম। ওকে, তো এখান থেকে আমি অবশ্য গুগল ক্যালকুলেটর ব্যবহার করব। তো গুগল ক্যালকুলেটরে আসার পরে আমরা অ্যাট ফার্স্ট এখানে 6 লক্ষ টাইপ করে দিব। তো 6 লক্ষ টাইপ করার পরে আমরা মুনাফার পার্সেন্টেজ পাইতেছি 6.50% অ্যান্ড সমান সমান। তো এটা হচ্ছে আমাদের 12 মাসের মুনাফা। তো এখন আমাদের 3 মাসের হিসাবটি বের করতে হবে। তো এখান থেকে আমাদের ভাগ করতে হবে 4 দিয়ে, মানে 3 4 12 অ্যান্ড সমান সমান। ওয়েল, এটা হচ্ছে আমাদের 3 মাসের মুনাফা। কিন্তু এখানে মোস্ট ইম্পর্টেন্ট আরও একটি বিষয় আছে। আপনি সোনালি ব্যাংকে 5 লক্ষ টাকার বেশি অ্যামাউন্টে যদি FDR করতে চান তাহলে টিন সার্টিফিকেটের রিটার্ন কপি বাধ্যতামূলক আপনাকে সোনালি ব্যাংকে জমা দিতে হবে। আর টিন সার্টিফিকেটের রিটার্ন কপি জমা দিলে আপনার আয়কর ভ্যাট কাটা হবে 10%, আর টিন সার্টিফিকেটের রিটার্ন কপি জমা না দিলে আয়কর ভ্যাট কাটা হয় 15%। আর যেহেতু আপনি 5 লক্ষ টাকার বেশি অ্যামাউন্টে আপনি FDR করবেন, সেই সুবাদে টিন সার্টিফিকেটের রিটার্ন কপি বাধ্যতামূলক আপনাকে জমা দিতেই হবে। ওকে, তো এখান থেকে আমরা আয়কর ভ্যাট মাইনাস করব 10%। ওয়েল, আমরা যদি সোনালি ব্যাংকে 6 লক্ষ টাকা 3 মাস মেয়াদে FDR করি তাহলে আমরা মেয়াদ শেষে 6.50% মুনাফা হারে আমরা মুনাফা পাইতেছি 8,775 টাকা। আর এই মুনাফার টাকা কিন্তু আপনি মেয়াদ শেষ হওয়ার আগে উত্তোলন করতে পারবেন না। আর মেয়াদ শেষ হওয়ার আগে যদি আপনি FDR ভাঙতে চান তাহলে আপনার মূল টাকা থেকেও কিছু কেটে নেওয়া হবে, মুনাফা তো দূরের কথা। তো কিভাবে আমি হিসাবটি করলাম আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন। তো এবার আমরা ইন ডিটেলসে বোঝার
চেষ্টা করি। তো মোটামুটি আমরা তিন মাসের হিসাবটি তো বুঝতেই পারলাম, বাট এখন বিষয় হচ্ছে 6 লক্ষ টাকা যদি আমরা 6 মাস মেয়াদে সোনালী ব্যাংকে FDR করি, তাহলে 6.65% মুনাফা হারে আমরা মেয়াদ শেষে মুনাফা পাইতেছি 17,955 টাকা। অ্যান্ড 6 লক্ষ টাকা যদি আমরা 12 মাস মেয়াদে সোনালী ব্যাংকে FDR করি, তাহলে 6.75% মুনাফা হারে আমরা মেয়াদ শেষে আমরা পাইতেছি 37,450 টাকা। অ্যান্ড 6 লক্ষ টাকাই যদি আমরা সোনালী ব্যাংকে 36 মাস মানে 3 বছর মেয়াদে FDR করি, তাহলে 6.75% মুনাফা হারে মেয়াদ শেষে আমরা পাইতেছি 1,09,350 টাকা। অ্যান্ড 7 লক্ষ টাকা যদি আমরা সোনালী ব্যাংকে 3 মাস মেয়াদে FDR করি, তাহলে আমরা মুনাফা পাইতেছি 10,237 টাকা। অ্যান্ড 7 লক্ষ টাকা যদি আমরা 6 মাস মেয়াদে সোনালী ব্যাংকে FDR করি, তাহলে মেয়াদ শেষে আমরা পাইতেছি 20,947 টাকা। অ্যান্ড 7 লক্ষ টাকা যদি আমরা 12 মাস মেয়াদে সোনালী ব্যাংকে FDR করি, তাহলে মেয়াদ শেষে আমরা পাইতেছি 42,525 টাকা। অ্যান্ড 7 লক্ষ টাকা যদি আমরা 36 মাস মেয়াদে সোনালী ব্যাংকে FDR করি, তাহলে মেয়াদ শেষে আমরা পাইতেছি 1,27,575 টাকা। অ্যান্ড 8 লক্ষ টাকা যদি আমরা সোনালী ব্যাংকে 3 মাস মেয়াদে FDR করি, তাহলে 3 মাস পরে আমরা মেয়াদ শেষে মুনাফা পাইতেছি 11,700 টাকা। অ্যান্ড 8 লক্ষ টাকাই যদি আমরা 6 মাস মেয়াদে সোনালী ব্যাংকে FDR করি, তাহলে মেয়াদ শেষে আমরা 6 মাস পরে মুনাফা পাইতেছি 23,940 টাকা। অ্যান্ড 8 লক্ষ টাকা যদি আমরা 12 মাস মানে 1 বছর মেয়াদে সোনালী ব্যাংকে FDR করি, তাহলে মেয়াদ শেষে আমরা 12 মাস পরে মুনাফা পাইতেছি 48,600 টাকা। অ্যান্ড 8 লক্ষ টাকাই যদি আমরা 36 মাস মেয়াদে মানে 3 বছর মেয়াদে সোনালী ব্যাংকে FDR করি, তাহলে মেয়াদ শেষে আমরা পাইতেছি 1,45,800 টাকা। অ্যান্ড 9 লক্ষ টাকা যদি আমরা সোনালী ব্যাংকে 3 মাস মেয়াদে FDR করি, তাহলে মেয়াদ শেষে আমরা 3 মাস পরে মুনাফা পাইতেছি 13,162 টাকা। অ্যান্ড 9 লক্ষ টাকা যদি আমরা 6 মাস মেয়াদে সোনালী ব্যাংকে FDR করি, তাহলে আমরা মেয়াদ শেষে 6 মাস পরে আমরা মুনাফা পাইতেছি 26,932 টাকা। অ্যান্ড 9 লক্ষ টাকা যদি আমরা 12 মাস মেয়াদে মানে 1 বছর মেয়াদে সোনালী ব্যাংকে FDR করি, তাহলে মেয়াদ শেষে আমরা 1 বছর পরে মুনাফা পাইতেছি 54,675 টাকা। অ্যান্ড 9 লক্ষ টাকা যদি আমরা 36 মাস মানে 3 বছর মেয়াদে সোনালী ব্যাংকে FDR করি, তাহলে মেয়াদ শেষে আমরা মুনাফা পাইতেছি 1,64,025 টাকা। অ্যান্ড ফাইনালি 10 লক্ষ টাকা যদি আমরা সোনালী ব্যাংকে 3 মাস মেয়াদে FDR করি, তাহলে মেয়াদ শেষে আমরা 3 মাস পরে পাইতেছি 14,625 টাকা। অ্যান্ড 10 লক্ষ টাকাই যদি আমরা 6 মাস মেয়াদে সোনালী ব্যাংকে FDR করি, তাহলে মেয়াদ শেষে আমরা 6 মাস পরে মুনাফা পাইতেছি 29,925 টাকা। অ্যান্ড 10 লক্ষ টাকা যদি আমরা 12 মাস মানে 1 বছর মেয়াদে সোনালী ব্যাংকে FDR করি, তাহলে মেয়াদ শেষে আমরা 1 বছর পরে মুনাফা পাইতেছি 60,750 টাকা। অ্যান্ড 10 লক্ষ টাকাই যদি আমরা 36 মাস মানে 3 বছর মেয়াদে সোনালী ব্যাংকে FDR করি, তাহলে মেয়াদ শেষে আমরা মুনাফা পাইতেছি 182,250 টাকা। আর এখানে আরও একটি বিষয় বলে রাখি, এখানে কিন্তু আমি সবগুলি হিসাবেই আয়কর ভ্যাট 10% মাইনাস করেছি। বিকজ আপনি সোনালী ব্যাংকে 5 লক্ষ টাকার বেশি অ্যামাউন্টে যদি আপনি FDR করতে চান, অবশ্যই আপনাকে টিন সার্টিফিকেটের রিটার্ন কপি জমা দিতে হবে। আর অনেকে আমাকে প্রশ্ন করেছে যে ভাই সোনালী ব্যাংকে FDR এর প্রফিট রেট বেশি না ইসলামী ব্যাংকে FDR এর প্রফিট রেট বেশি? তো এবার আপনি কম্পেয়ার করবেন, যদি আগের ভিডিওটি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে, দুইটি ভিডিও দেখে এবার আপনি কম্পেয়ার করবেন কোন ব্যাংকে মুনাফার হার বেশি। আশা করি পুরো বিষয়টি আমি আপনাকে বোঝাইতে পারছি, বাট এরপরেও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।
আদারওয়াইজ এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক প্রোভাইড করা থাকবে। আপনি চাইলে ডিরেক্টলি আমার সাথে ফেসবুক পেজেও কন্ট্যাক্ট করতে পারেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।